আন্দোলনের মাঝপথে কারফিউর মধ্যে দুদিনে শুধু ঢাকাতেই সহস্রাধিক গ্রেপ্তারের খবর জানায় বিবিসি। ব্যতিক্রম ছিল না নারায়ণগঞ্জের অবস্থাও, ফলে এক পর্যায়ে কোটা সংস্কারের দাবি পূরণ হলেও গুম খুন আর গ্রেপ্তার নির্যাতনের প্রতিবাদে রাজপথে নামে সাধারণ মানুষ। দাবি উঠে সরকার পতনে, প্রবল জনরোষে 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। নারায়ণগঞ্জ থেকে শাহাদাত হোসেন স্বপনের প্রতিবেদনের দ্বিতীয় পর্ব জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। একদিকে গ্রেপ্তার, অন্যদিকে মহাসড়কে সেনা সদস্যদের টহল। 22 জুলাই থেকে কিছুটা কোণঠাসা হয়ে পড়ে আন্দোলনকারীরা। প্রশাসন জানায় 2 আগস্ট পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় মোট 31টি মামলায় 586 জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রাণ হারায় 6 জন। এমন পরিস্থিতিতে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল, মার্চ ফর জাস্টিস সহ নানা কর্মসূচি পালন করে তারা। চার আগস্ট সকাল 11টা নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয় কয়েক হাজার মানুষ। শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি সমর্থনে স্লোগান দিতে থাকে তারা। এ সময় ফতুল্লার শিবু মার্কেট এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানায় আগুন দেয়া হয়। হামলা হয় জেলা প্রশাসকের কার্যালয়েও। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে পুলিশ, এতে আহত হয় অন্তত 10 জন। অসহযোগ আন্দোলন ঘিরে 4 আগস্ট দেশব্যাপী ব্যাপক সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা মার্চ টু ঢাকা কর্মসূচি 6 আগস্ট থেকে 5 আগস্ট করেন। এতে যোগ দেয় বিপুল সংখ্যক ছাত্র জনতা। গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে সেদিনই সপরিবারে দেশ ছাড়েন শেখ হাসিনা। আমরা জানতাম যে এই আন্দোলন যদি আমরা আসলে না, আমরা গতিশীল না রাখি, ধারাবাহিক না রাখি, তাহলে হয়তো তার চাইতেও জঘন্যভাবে কোনো না কোনো আয়না ঘরে কিংবা কোনো না কোনো থানায় কোনো ডিবি অফিসেই হয়তো আমাদের জীবনটা নিঃশেষ হবে। ফলে সেই দিক থেকে আমরা ছাত্ররা আসলে মরতে তো আমাদের হবে, সেই সিদ্ধান্ত নিয়েই আমরা মাঠে নেমেছিলাম। সৈয়দ মাহমুদ, আরটিভি।